হাজারো মানুষের পদচারণায় পাঠক লেখক আর প্রকাশকের মিলন মেলায় পরিণত হয়েছিল বই মেলা। ছুটির দিন থাকায় সপরিবারে মেলায় সময় কাটিয়েছেন অনেকে। নতুন পুরাতন লেখকদের সমৃদ্ধ লেখায় বেশ ভালো সময় কাটছে প্রকাশকদের। অমর একুশে বই মেলার কথা জানাচ্ছেন দামজিৎ সুমন। রবি ঠাকুরের ভাষায় বইমেলা একটি সাহিত্য উৎসব, যেখানে বাঙালি জাতির গল্প জীবন্ত হয়ে ওঠে। উৎসবে যোগদানের জন্য পাঠকদের আমন্ত্রণের জানান দেয়। বইমেলা কেবলই অনুষ্ঠান নয়, এটি সৃজনশীলতার বৈচিত্র্য দর্শনও বটে। বাঙালি সংস্কৃতির এই মিলন মেলায় লেখক, পাঠক ও প্রকাশক মিলে তৈরি হয় এক উজ্জ্বল আলোকচিত্র, যেখানে সব বয়সী বইপ্রেমী মিলেমিশে একাকার। ফিকশনের চেয়ে নন ফিকশন বেশি বের হচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে নন ফিকশনের দিকেই বেশি ঝুঁকছি। সারা বছর ধরে কিন্তু বই লেখারও চর্চা চলে না, কিংবা প্রকাশকদেরও কাজ চলে না। এতে হয় কি, লেখার মানটা আমি মনে করি অতটা থাকে। ছুটির দিনে হাজারো মানুষের পদচারণায় টইটুম্বুর ছিল মেলার মাঠ। উৎসব মুখর পরিবেশে পুরো মেলা ঘুরে ঘুরে পাঠকরা কিনেছেন পছন্দের লেখকের বই। এটা আমার সেকেন্ড টাইম এবার বই মেলাতে। এর আগে এসেছিলাম হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা কিনেছিলাম, তারপর আম্মুর জন্য কিনেছিলাম, ভালোই। দেখলাম নতুন নতুন রাইটার্সদের বই এসেছে, ভালো লাগছে। এবার প্রকাশকরাও চেষ্টা করেছেন মানসম্মত লেখা প্রকাশ করার। পড়াশোনা করে যেন লেখায় আসেন, হুট করে যেন লেখক না হয়ে যান, যে আমি দুই কলম লিখতে পারলাম আর একটা বই প্রকাশ করে দিলাম। কেউ কেউ যে ভালো লিখছেন না তা তো বলা যায় না, আবার সবাই ভালো লিখছেন তাও বলা যায় না। কোনো পাঠক যদি সত্যিকার অর্থে জ্ঞান বা বই পড়ার জন্য আমাদের এখানে আসে, তাহলে কিন্তু আমাদের বই আসলে তারা নেবে। আমাদের বিষয়ভিত্তিক অজস্র বই আছে, আমাদের যেই ধরনের বই প্রকাশ করছে আমরা আমাদের বিক্রিতে সন্তুষ্ট। বাংলা ভাষা আর সংস্কৃতিকে ধারণ করে ইতিবাচক ধারণায় শিশুদের বেড়ে উঠতে বইকে চিনিয়ে দেওয়ার প্রয়াস ছিল অনেক অভিভাবকের। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও বা গুড়মুড়ি খাও বাতাবি লেবু খাও। তো আমাদের দেশের যে কত ভালো ভালো উপন্যাস লেখক আছে, ভালো ভালো উপন্যাস আছে, সেসবের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্যই বইমেলায় নিয়ে আসা আর কি। বাচ্চাদের কিছু বই দিয়ে ওদেরকে গিফট করে ওরা যদি পড়ে মজা পায়, তাহলে ওদের বই পড়ার অভ্যাসটা আস্তে আস্তে আবার ফিরে আসবে। এদিকে ছুটির দিনে সকাল থেকেই শিশুদের পদচারণায় মুখর ছিল মেলার শিশু চত্বর। বরাবরের মতো বই কেনার পাশাপাশি শিশুদের আগ্রহ ছিল সিসিমপুরের পরিবেশনা নিয়ে। খুব মজা লেগেছে সিসিমপুর দেখে, আমি প্রতি বছরই আসতে চাই, আমি বই কিনতে চাই। দামজিৎ সুমন, NTV নিউজ, ঢাকা।